অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তার জন্ম 28 জুন 1940 সালে। মোহাম্মদ ইউনুস 1940 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। তার পিতার নাম হাজি দুলা মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয় স্কাউটসে যোগ দেন এবং বয় স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসাবে এই পুরস্কার লাভ করেন। ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। ব্যক্তি জীবনে তিনি 2 জনকে বিয়ে করেছেন। ভেরা ফরস্টেনকোকে বিয়ে করেন 1970 সালে। ভেরা ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। তার সাথে সংসার করেছেন 1970 থেকে 1979 সাল পর্যন্ত। পরে ডক্টর আফরোজি ইউনুসকে বিয়ে করেন ডক্টর ইউনুস। মোহাম্মদ ইউনুস বিয়ে করেন 1980 সালে। ঢাকা ভিত্তিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ অধ্যাপক আফরোজি ইউনুসকে মোহাম্মদ ইউনুসের সহধর্মিণী ডক্টর আফরোজি ইউনুস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস 2 কন্যার পিতা। ডক্টর ইউনুসের কন্যা মনিকা ইউনুস একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সোপ্রানো সঙ্গীতশিল্পী, যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সাথে সঙ্গীত পরিবেশনা করে থাকেন। যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস, চার্লসটন সিটি পেপার এবং পাম বিচ ডেইলি নিউজ তার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছে। মনিকা ইউনুস 1979 সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার তৎকালীন স্ত্রী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরস্টেনকো এর কন্যা। মনিকার মা তৎকালীন নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান অভিবাসীর কন্যা ছিলেন। 1967 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনুসের সাথে তার পরিচয় হয় এবং 1970 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মনিকার জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে এবং মনিকার মা মনিকাকে নিয়ে আমেরিকায় তার নিজের বাবা মায়ের সাথে বসবাস করার জন্য ফিরে যান। কনসার্টের বাড়িতে পাঠ্যক্রম বা অপারেটিং পর্যায়ে সমানভাবে মনিকা ইউনুস আমেরিকার সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ সোপ্রান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাকে নিউ ইয়র্ক টাইমসের বিশেষ করে বিজয়ী বলা হয়েছে এবং তার ধনী ও চিত্তাকর্ষক কণ্ঠ সম্পূর্ণরূপে মিতব্যয়ী ছিল তার প্রশংসা করেছিলেন। মিসেস ইউনুস মেট্রোপলিটন অপেরা সহ বিশ্বের অন্যতম সেরা পর্যায়ে অভিনয় করেছেন, যেখানে তিনি প্রায়শই উপস্থিত ছিলেন। তার ভূমিকাগুলির মধ্যে ডন পাস্কালের নরিনা, এল এলিসি ডি আমরোর আদিনা, এল কমতে ওরিতে এলিস, দ্য ম্যাজিক বালাতে পামিনা, রিগলেটোতে গিল্ডা, ফিগারোর বিয়েতে কাউন্টেস, মাসিসার ইউবেলোর অস্কার অন্যান্যর মধ্যে। তাকে মেজাজবাসী থেকে লে কমতে ওরি থেকে লা রন্ডিন পর্যন্ত বিভিন্ন মেট্রোপলিটন অপেরা HD সম্প্রচারগুলিতে দেখা যেতে পারে। স্পেন, বাংলাদেশ, গুয়েতেমালা এবং লেবাননের দেশগুলিতে এবং প্লাসিডো ডোমিঙ্গো, জোসে কারেস এবং আন্দ্রেয়া বোকোলির মতো কিংবদন্তি গায়কদের সাথে তার কনসার্ট এবং সঙ্গীত পারফরমেন্স সারা বিশ্বে তাকে নিয়ে গেছে। মিস ইউনুস জুয়েলিয়ার্ড স্কুলে স্নাতক এবং নিউ ইয়র্কে অবস্থিত হোপ দাতব্য সংস্থার জন্য সিংয়ের সহ প্রতিষ্ঠাতা পরিচালক, যার লক্ষ্য সকলের জন্য কলা তৈরি করা। সব ধরনের শিল্পী সম্প্রদায়ের তাদের প্রতিভা স্বেচ্ছাসেবক এবং শিল্প মূলত অ্যাক্সেসযোগ্য করতে।
আর্ট অ্যাক্টিভিজমের ক্ষেত্রে তার অবদানের জন্য ইউনুস জাতিসংঘ এবং ফরচুন সর্বাধিক শক্তিশালী নারী সমীক্ষায় বিশেষ পারফরমেন্সের জন্য সম্মানিত হয়েছেন এবং বিশিষ্ট মানবিক বিভাগের 2009 সালের দোহা 21 শতকের লিডার অ্যাওয়ার্ড পেয়েছেন। মোহাম্মদ ইউনুস এবং আফরোজি ইউনুসের ছোট মেয়ে ডেনা আফরোজ ইউনুসের জন্ম 1986 সালে। মোহাম্মদ ইউনুস 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদক স্বীকৃতি পেয়েছিলেন এবং পরবর্তীতে 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছিলেন। 2011 সালের ফেব্রুয়ারিতে মোহাম্মদ ইউনুস হ্যান্স রেয়ার্সের সহযোগিতায় সোফি ইজেনম্যান এবং সাস্কিয়া রুইস্টেন ইউনুস সোশ্যাল বিজনেস শুরু করেছিলেন, গ্লোবাল ইনিশিয়েটিভস এছাড়াও YBS নামে পরিচিত। এটি সামাজিক ব্যবসাগুলিকে শক্তিশালী করতে এবং বিশ্বব্যাপী বিভিন্ন আর্থসামাজিক সমস্যার সমাধানে সহায়তা করার লক্ষ্যে 2012 সালে মোহাম্মদ ইউনুস স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচিত হন। এছাড়াও তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। তিনি গ্রামীণ ফাউন্ডেশন মাইক্রো ক্রেডিট ব্যাংকের বিখ্যাত প্রতিষ্ঠাতা এবং গ্রামীণ আমেরিকাও। মোহাম্মদ ইউনুস জাতিসংঘ ফাউন্ডেশনের ডিরেক্টর বোর্ডেও রয়েছেন। 1998 সালে প্রতিষ্ঠিত একটি সামাজিক দাতব্য সংগঠন টেড টার্নারের একজন বিখ্যাত আমেরিকান জনপন্থী। মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। তিনি খুব ভালো মানুষ। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়। মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। 1957 সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই BA এবং MA সম্পূর্ণ করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে PhD লাভ করেন। ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। মোহাম্মদ ইউনুস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণগ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ডক্টর ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক অনিয়মের অভিযোগ আনে। মার্চ 2011-এ হাইকোর্টের বিচারপতি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে করা 2টি রিট আবেদনই খারিজ করে দেন।
এবং তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক পরিচালকের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত দেন। আদালতের রায়ে বলা হয়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগের ব্যাপারে 1999 সালের পর বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নেওয়া হয়নি, এমনকি বয়স 60 বছর উত্তীর্ণ হওয়ার পরও কোনো অনুমোদন ছিল না। ডক্টর ইউনূস 2014 সালে ইউনূস সেন্টার প্রতিষ্ঠা করেন, সেখান থেকে ক্ষুদ্র ঋণ ব্যবসায়ীদের ব্যবসায় বিনিয়োগ করতে আকৃষ্ট করতে থাকেন। ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।